আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি সকলে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি। তো আজকের বিষয় হচ্ছে আমরা ইজিএসএম টুলসে কিভাবে অ্যাকাউন্ট করব এবং এই অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্টিভেশন করব, এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে জেনে নেই ইজিএসএম টুল কি। ইজিএসএম টুল হলো এমন একটি টুল যেই টুলে প্রপারলি আপনি খুব ইজিলি সকল কাজ করতে পারবেন। যেমন মনে করেন যে সাপোর্টগুলো আপনি আনলক টুলে পাচ্ছেন না, টিএফএম এ পাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি টুলে পাচ্ছেন না, সেগুলো আপনি খুব সহজেই ইজিএসএম টুলসের সাপোর্ট পাবেন এবং কাজ করতে পারবেন। তো চলুন আর কথা বাড়াবো না, শুরু করা যাক কিভাবে আপনি ইজিএসএম টুলসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ইজিএসএম টুলসে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, ওয়েবসাইট থেকে ইজিএসএম টুলটি ডাউনলোড করে নিতে হবে। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করাই আছে, আমি জাস্ট অ্যাকাউন্টটি করে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই ইজিএসএম টুলসে ডাবল ক্লিক করবেন, এখানে ইয়েস প্রেস করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নিউ এন্টারপ্রাইজ চলে এসেছে। তো আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করে নিতে পারেন। আই থিঙ্ক আমার ইংলিশে মেবি দরকার, এই জন্য আমি ইংলিশে প্রেস করে রাখলাম। তো এখানে রিমেম্বার যদি ক্লিক করেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ডগুলো এখানে কন্টিনিউ থেকে যাবে। আমার যেহেতু এখনও এখানে অ্যাকাউন্ট নেই, সেহেতু ফার্স্ট টাইম আমার কাজ হলো এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্টার। রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইউজার নেম চাচ্ছে, ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে আর কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে। আমাদেরকে এই ফর্মটি খুবই সতর্কজনিতভাবে ফিল আপ করতে হবে, কেননা ইমেল অ্যাকাউন্টটি যদি কোনো কারণে মিস্টেক হয় সেক্ষেত্রে অ্যাকাউন্টটা নাও হতে পারে, এবং অ্যাকাউন্টটি যদি কোনো কারণে অ্যাক্টিভ হয় সেহেতু আমি চাইলে কিন্তু আর অ্যাকাউন্টটি ফরগেট করতে পারবো না। তো আদারওয়াইজ আমাদেরকে ইমেলটি খুব কেয়ারফুলি এখানে দিতে হবে। তো চলুন আমরা এখন ফর্মটি ফিল আপ করি। ইউজার নেমে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, তারপর এখানে একটি ইমেল দিবেন। আমার ইমেলটি দেওয়া হয়ে গিয়েছে, তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ডটি নিচে কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন আমার এখানে যে কাজটি করতে হবে, জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে দিব। রেজিস্টার বাটনে ক্লিক করে দিলাম। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি অলরেডি হয়ে গিয়েছে। তো আপডেট করার জন্য আমি এখানে আপডেটে ক্লিক করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অলরেডি রেজিস্টার হয়ে গিয়েছে। আমি কিন্তু আমার অ্যাকাউন্টটি এখনও ব্যবহার করতে পারবো না, কেননা আমার অ্যাকাউন্টটি জাস্ট রেজিস্ট্রেশন করা হয়েছে, বাট অ্যাকাউন্টটি এখনও অ্যাক্টিভেশন করা হয়নি। তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভেশন করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে যে কোনো ব্রাউজার যেতে হবে, তারপর এখানে লিখতে হবে www.gsmalo.com, এন্টার প্রেস করে দিতে হবে। তারপর এই সার্চ বক্সে লিখতে হবে ইজিএসএম। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইজিএসএম টুলস চলে এসেছে। তো এখানে যেটা এসেছে সেটা হলো ইজিএসএম টুলসের ক্রেডিট, আর এখানে যেটা এসেছে এটা হলো অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। তো আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমাকে ডিটেলসে কিছু কোম্পানি লিখে দিয়েছে, আপনার যদি এগুলো প্রয়োজন মনে হয় সেহেতু এগুলো পড়ে নেবেন। তারপর আমাকে যেই কাজটি করতে হবে, এই যে এন্টার ইউজার নেম, আমি ইজিএসএম টুলসে যেই ইউজার নেমটি ব্যবহার করেছি সেম ইউজার নেমটি আমার এখানে দিয়ে দিতে হবে। তো সেম ইউজার নেমটি আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, কোনো কারণে যদি আপনার ইউজার নেমটি এখানে মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডারটি হবে, বাট আপনার অ্যাকাউন্টে না, এই মিস্টেক নামে যেই অ্যাকাউন্টটি আছে ওইটাতে অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো এখানে অর্ডার করার সময় খুবই সাবধানে অর্ডার করতে হবে বন্ধুরা। তারপর ইউজার নেমটি দেওয়ার পর অ্যাড টু কার্ডে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আমাদেরকে ভিউ কার্ডে ক্লিক করতে হবে। তারপর আমরা যে কাজটি করব, প্রসেস টু চেক আউটে ক্লিক করে দিব। প্রসেস টু চেক আউটে ক্লিক করার পর এখানে একটি ফর্ম আসবে, এই ফর্মটি আমাদের ফিল আপ করে দিতে হবে। তারপর এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, কান্ট্রি সিলেক্ট করতে হবে, অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, টাউন সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, পাসপোর্ট সিলেক্ট করতে হবে, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল, তারপর স্ক্রল করে নিচে নেমে আপনি পেমেন্ট মেথড কিসে করবেন, বিকাশ, নগদ নাকি রকেট। আমি যদি বিকাশে পেমেন্ট করি এখানে বিকাশ সিলেক্ট করব, নগদে করলে নগদ সিলেক্ট করব, আর রকেটে পেমেন্ট করলে রকেট সিলেক্ট করব। তো আমি যেহেতু নগদে পেমেন্ট করব সেহেতু আমি এখানে নগদটি সিলেক্ট করে দিলাম। তারপর আমি
এখানে যে নাম্বারটি দেখা যাচ্ছে 707, এই নাম্বারে 6775 টাকা পাঠিয়ে নগদ নাম্বারটা এখানে লিখব, আর ট্রানজ্যাকশন আইডিটা এখানে লিখে প্লেস অর্ডার ক্লিক করব, অর্ডারটি হয়ে যাবে। তো আমি টাকাটা পাঠিয়ে এখনই আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো আমার টাকাটা পাঠানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি এই নাম্বারটা এখানে প্রেস করব। তো নাম্বারটি দেওয়ার পর আমি এখানে ট্রানজ্যাকশনটি দিব। ট্রানজ্যাকশনটি যদি ক্যাপিটাল লেটার থাকে সেহেতু ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার থাকলে স্মল লেটার দিতে হবে। তো আমার নগদ নাম্বারটিও দেওয়া হয়ে গিয়েছে, ট্রানজ্যাকশনটিও দেওয়া হয়ে গিয়েছে, তারপর আমি জাস্ট এখানে একটি টিক চিহ্ন দিয়ে জাস্ট প্লেস অর্ডারে দিয়ে দিব। তো প্লেস অর্ডারে ক্লিক করার পর একটু রিলোড নিবে অ্যাকাউন্টটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার অর্ডারটি হয়ে গিয়েছে। আমার অর্ডার নাম্বারটি হলো যে 10643, আমি কখন অর্ডার করেছি, ডেটটি এসে গিয়েছে, পেমেন্ট মেথড এসে গিয়েছে, এবং টোটাল কত টাকা পেমেন্ট করেছি সেটিও কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। আশা করেছি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেশন করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। বুঝতে যদি কোনো অসুবিধা হয় সেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বিস্তারিত আপনাকে আমরা গাইড করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।